বাজারে এখন স্মার্টফোন থেকে শুরু করে স্মার্ট গ্লাস, স্মার্ট ওয়াচ, এমনকি স্মার্ট ব্র্যান্ডের মতো পণ্য পাওয়া যাচ্ছে। এবার বাজারে আসতে চলেছে স্মার্ট কানের দুলও। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই দুল তৈরি করছেন। 7 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়টি স্মার্ট দুল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়েছে, থার্মাল প্রযুক্তি ব্যবহার করে এই দুলের মাধ্যমে মানসিক চাপ, তাপমাত্রা, জ্বর, ব্যায়াম, খাদ্যাভ্যাস ও মহিলাদের স্বাস্থ্যের নানা বিষয়ে ডেটা সংগ্রহ করা যাবে। দুলটিতে থাকা স্কিন টেম্পারেচার সেন্সর ত্বকের তাপমাত্রা ও ড্যাংলিং সেন্সর আশপাশের তাপমাত্রা পরিমাপে সাহায্য করে। এই প্রযুক্তি হাতে পরা ঘড়ির চেয়ে কানের পাতার মাধ্যমে ত্বকের তাপমাত্রা নির্ধারণে অনেক বেশি নির্ভুল তথ্য দেবে। 6 জন মানুষের ওপর এই দুলের পরিধানযোগ্যতা পরীক্ষা করা হয়েছে। এতে সঠিকভাবে ত্বকের তাপমাত্রা নির্ণয়ে কানের দুল স্মার্ট ওয়াচ এর থেকে ভালো কাজ করে। এখনও এই দুল পরীক্ষা নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। একবার চার্জ দিলে এই স্মার্ট কানের দুল 28 দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। এতে ডেটা আদান প্রদানের জন্য কম শক্তি খরচ করে এমন ব্লুটুথ ব্যবহার করা হয়েছে। ভবিষ্যতে দুলটি সৌরশক্তি ও কাইনেটিক বা গতিশক্তি দিয়ে চার্জ দেওয়া যাবে। তখন চার্জ দিতে কান থেকে দুল খুলতে হবে না। সে কারণে এই দুল নিয়ে নানা প্রশ্ন রয়েছে। বন্ধুরা, আপনারা বলুন, এমন ধরনের দুল যদি ভবিষ্যতে মার্কেটে আছে তো আপনারা ব্যবহার করবেন কিনা?